এই ভিডিওটা তো ক্লাস 10 এর গণিতর সপ্তম অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতির এক্সারসাইজ 7.1 আর 2 নম্বর প্রশ্নটা পর আলোচনা করিম। 2 নম্বর প্রশ্নটো দি আছে 00 আর 36 15 এর মাজত দূরত্ব নির্ণয় করা, আর পিছত দি আছে 7.2 অনুচ্ছেদত থকা এ বির নগর দুখনের মাজত দূরত্ব উলিয়াব দিছে, সেটো আপনাদের চাই লব। মই প্রথমখানি করে দিম। টু সলিউশন দি আছে গিভেন বিন্দু দুযোর ক্রমে 00 আর 36 15, এটাকে বিন্দু দুযোর মাজত দূরত্ব ইয়াত মন করব 00 অর্থাৎ মূল বিন্দু পড়া এই দূরত্ব হয়েছে আমার। তো মূল বিন্দু পড়া এই দূরত্ব মানে সূত্রট কইছিল 36 মাইনাস আমি 0 করব হিসাব মতে 36 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 15 মাইনাস 0 হোল স্কোয়ার, সো সেইবিল আপনাদের করব না লাগে, একবারে সূত্রত পাঠি দিব। 36 হোল স্কোয়ার প্লাস 15 হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 36 হোল স্কোয়ার মিন 1296 প্লাস 15 স্কোয়ার 225 ইকুয়াল টু রুট ওভার 1521। ইয়ার বর্গমূল ললে 39 হব, মো সাইডত উলিয়াই দিছো আপোনালোকে বুঝি নাপাব পারে এইটো, সো 1251 এতিয়া দেখিছে 15 আছে দুটা ভাগ করলো, 15ক আমি 3 গুণ 9 4 গুণ 16 হব, সো 16 হলে এক ডাঙর হয়ে যাব 15ত, সো 3বার দিম 3×3 9 621 হব, আকো এটি ডাবল হয়ে যাব 6, এটা 9বার দিলে 9 গুণ 81 রাখ হাতে গেল 8, 9 গুণ 54 54 না 8 62, এইখানে এটা 3 নম্বর প্রশ্নটা সাম দিয়ে আছে 1523 আর -2 -11 বিন্দুকেইটা একে রেখীয় হয় না নহয় পরীক্ষা করা। 3 সলিউশন আমাক বিন্দুকেইটা দিয়ে আছে, সো বিন্দুকেইটা আমি ধরে লম যে এ বিন্দু স্থানাঙ্ক 15, বি বিন্দু স্থানাঙ্ক 23, সি বিন্দু স্থানাঙ্ক -2 -11 আমি ধরে লৈছো বিন্দুকেইটা স্থানাঙ্ক। এতিয়া আমি এ বি দূরত্ব উলিয়াম, বি সি দূরত্ব উলিয়াম, তারপর এ সির উলিয়াম, বুঝি পাই আছে একরেখীয় হব লাগিলে, ধরা হল এইটা বিন্দু এইটা একটা বিন্দু এইটা একটা বিন্দু এই তিনটা বিন্দু, সো এই তিনটা একরেখীয় একটা রেখাতে আছে আমি গম পাইছো, এই ধরে ললো এইটো এ এইটো বি এইটো সি, বি সি ধরে ললো তেতিয়াহলে এ বি দূরত্ব উলিয়ালে আমি বি সি দূরত্ব উলিয়ালে আকো এই দুটা যোগ করলে আমি এ সি দূরত্বটো পাম, বুঝি পাই আছে, কিন্তু যদি একরেখীয় নহয় তেতিয়াহলে এ বি আর যদি বি সি দূরত্ব উলিয়াও তারপর যোগ করো তেতিয়াহলে আমি এ সি দূরত্বটো নাপাও, সেইখিনিয়ে তেনেকৈ আমি পরীক্ষা করব লাগিব, বুঝি পাই আছে নিশ্চয়, সো আমি প্রথমতে এ বি দূরত্ব উলিয়াম, এটাকে এ বি ইকুয়াল টু রুট ওভার 2 -1 1 স্কোয়ার প্লাস 3 -5 সো -2 স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 1 + 4 ইকুয়াল টু রুট ওভার 5, এ বির মান পালো আমি রুট ওভার 5, এতিয়া উলিয়াম আমি বি সি, বি সি ইকুয়াল টু -2 -2 -4 হোল স্কোয়ার, সো 16 প্লাস -11 -3 -14 স্কোয়ার, সো 196 একেবারে করে দিছো ইকুয়াল টু এই দুটা যোগ হব 6 6 12 2 হাতে গেল 1, 9 1 10 1 11 1 হাতে গেল 1 212, এতিয়া এ সি উলিয়াম, এ সি ইকুয়াল টু এ আর সি বিন্দুকেইটা অল্প ভালোই চাই লব, সো -2 -1 -3 হোল স্কোয়ার, সো 9 হব প্লাস -11 -5 -16 হোল স্কোয়ার, সো 16 স্কোয়ার মিন 256 256 ইকুয়াল টু এই দুটা যোগ করলে 265 হব, এটা সব এ বি আর বি সি যোগ করলে আমি এই নাপাও এ সি নাপাও,
এটো আমি যোগ কৰি লাভ নাই বা আপোনালোকে ইচ্ছা কৰিলে দেখুৱাই দিব পাৰে এ বি প্লাছ বি চি কৰি যোগ কৰি দিব দেখুৱাই দিব পাৰে আৰু বা নিদিলেও কোনো কথা নাই চ' এটা আপোনালোকৰ ওপৰত ডিপেণ্ড কৰিব এতেকে যিকোনো দুটা দূৰত্বৰ যোগফল তৃতীয় দূৰত্বৰ সমান নহয় কি কৈছোঁ বুজি পাইছে আমি যিকোনো দুটা দূৰত্ব এই দুটাৰ দূৰত্ব ধৰা হ'ল এই দুটা যোগ কৰি হ'লে এইটোৰ সমান নহয় এই দুটা যোগ কৰি এইটোৰ সমান নহয় বা এইখিনি এই দুটাই হ'ব চ' তৃতীয় দূৰত্বৰ সমান নহয় এতেকে প্ৰদত্ত বিন্দুকেইটা একেৰেখীয় নহয় এইখিনিয়ে নিশ্চয় বুজি পাইছে এতিয়া চাৰি নম্বৰ প্ৰশ্নটো চাম দিয়া আছে ফাইভ মাইনাছ টু ছিক্স ফ'ৰ আৰু ছেভেন মাইনাছ টু বিন্দুকেইটা এটা সমদ্বিবাহু ত্ৰিভুজৰ শীৰ্ষবন্দী হয়নে নহয় পৰীক্ষা কৰা ফ'ৰ চলিউশ্যন ধৰা হ'ল আমাক দিয়া থকা বিন্দুকেইটা আমি স্থানাংক ধৰি ল'ম এই বিন্দু স্থানাংক ফাইভ মাইনাছ টু বি বিন্দু স্থানাংক ছিক্স ফ'ৰ চি বিন্দু স্থানাংক ছেভেন মাইনাছ টু এইখিনি আমি ধৰি লৈছোঁ এতিয়া আমাক দিয়া আছে সমদ্বিবাহু অৰ্থাৎ সমদ্বিবাহু ত্ৰিভুজৰ দুডাল বাহু সমান এতিয়া আমি যদি এ বি ইকুৱেল বি চি দেখুৱাব পাৰোঁ বা বি চি ইকুৱেল চি এ দেখুৱাব পাৰোঁ তেতিয়া দুডাল বাহু যেতিয়া সমান পাম তেতিয়া সেইটো আমাৰ সমদ্বিবাহু ত্ৰিভুজ হ'ব বুলি ক'ব পাৰিম বুজি পাই আছে চ' এতেকে আমি এতিয়া এ বি উলিয়াম প্ৰথম এ বি ইকুৱেল টু ছিক্স মাইনাছ ফাইভ ওৱান স্কুৱেৰ প্লাছ ফ'ৰ মাইনাছ টু মাইনাছ ওৱান প্লাছ টু ছিক্স স্কুৱেৰ চ' ইকুৱেল টু ওৱান প্লাছ থাৰ্টি ছিক্স থাৰ্টি ছেভেন ৰুট অভাৰ থাৰ্টি ছেভেন এতিয়া বি চি উলিয়াম চ' বি চি ইকুৱেল টু ছেভেন মাইনাছ ছিক্স ওৱান স্কুৱেৰ প্লাছ মাইনাছ টু মাইনাছ ফ'ৰ মাইনাছ ছিক্স হল স্কুৱেৰ মাইনাছ ছিক্স হল স্কুৱেৰ মিনছ মাইনাছ ছিক্স হল স্কুৱেৰ ইকুৱেল টু ওৱান প্লাছ থাৰ্টি ছিক্স ইকুৱেল টু ৰুট অভাৰ থাৰ্টি ছেভেন এতিয়া আমি ওলাম এ চি বা চি এ একে কথা চ' ছেভেন মাইনাছ ফাইভ টু স্কুৱেৰ আৰু এতিয়া মাইনাছ টু মাইনাছ ওৱান আছে প্লাছ টু চ' জিৰ' স্কুৱেৰ টু স্কুৱেৰ ইকুৱেল টু টু এ চি মান আমি টু পালোঁ এতিয়া চাব এ বি আৰু এ চি সমান পাইছোঁ আমি ইয়াত এ চি ইকুৱেল টু টু পালোঁ এতিয়া ইয়াত চাব এ বি ইকুৱেল টু এ চি পালোঁ আমি ইয়াত চৰি বি চি পালোঁ চ' যিহেতু এ বি চি বিন্দুকেইটাই ত্ৰিভুজ গঠন কৰে আৰু এ বি ইকুৱেল টু বি চি চ' এতেকে এই বিন্দুকেইটাই এই বিন্দু তিনিটাই কেইটা তিনিটা একে এটা সমদ্বিবাহু ত্ৰিভুজৰ শীৰ্ষবিন্দু হয় এতিয়া কোনোবাই সমদ্বিবাহু ত্ৰিভুজৰ শীৰ্ষবিন্দু তাক লৈ কনফিউজ হ'ব পাৰে এইটো মই জাষ্ট এনে ত্ৰিভুজ এটা আঁকি দিছোঁ এইটো এটা ত্ৰিভুজৰ শীৰ্ষবিন্দু এইটো এটা শীৰ্ষবিন্দু এইটো এটা শীৰ্ষবিন্দু এইটো লৈ কনফিউজ নহ'ব এইখিনিয়ে এতিয়া পাঁচ নম্বৰ প্ৰশ্নটো চাওঁ পাঁচ নম্বৰ চিত্ৰটো দিয়া আছে চাৰিজন বন্ধু বহি আছে এ বি চি ডি এতিয়া চম্পাই কৈছে এ বি চি ডি এটা বৰ্গ হ'বনে নহয় আৰু চামেলিয়া কৈছে বৰ্গ নহয় চ' এইটো আমি কোনজনী শুদ্ধ সেইটো ক'ব লাগিব এতিয়া প্ৰথমতে আমি এ বি চি ডি স্থানাংক উলিয়াব লাগিব চ' এ স্থানাংক আমি পাম এক্স স্থানাংক হ'ব এইটো ওৱাই অক্ষৰ ধৰি ল'ম আমি এইটো ওৱাই অক্ষৰ ধৰি ল'লোঁ আৰু এইটো এক্স অক্ষৰ ধৰি লৈছোঁ চ' শাৰীটো ওৱাই আৰু স্তম্ভটো এক্স ধৰি লোৱাৰ পিছত
y অক্ষৰ পৰা দূৰত্ব এটো পৰা ইয়াৰ দূৰত্ব দেখিছে 3 দূৰত্ব আছে আৰু এটো x অক্ষ পালো আমি 3 আৰু এতিয়া y অক্ষ চাব লাগিব y স্থানাংক সৰি y স্থানাংক চাব লাগিব y স্থানাংক আমি পাম x অক্ষৰ পৰা দূৰত্ব x অক্ষ এটো সো ইয়াৰ পৰা দূৰত্ব সাইড দূৰত্ব আছে সো প্ৰথম বিন্দুটো হ'ব 3 4 নেক্সট তেনদৰে b বিন্দুটো হ'ব এটো দেখিছে 6 7 ঠিক তেনদৰে c বিন্দুটো হ'ব এইটো দেখিছে 9 আৰু 4 ডি বিন্দুটো হ'ব 6 1 এতিয়া এই বিন্দুকেইটা আমি পালো সো 5 সলিউশন পাছৰ সমাধান দিয়া আছে গিভেন a equal to 3 4 আমি এটো এনেক লিখিব পাৰো a বিন্দু স্থানাংক 3 4 বা আমি এনেক লিখিব পাৰো b 6 7 অর্থাৎ b স্থানাংক এটো বা এটো सेम হ'ব বুজি পাইছে c 9 4 কিতাবত আপোনালোকে এনেকুৱা কৈ পাব কি জানি c বিন্দু স্থানাংক 9 4 সো d 6 1 লিখাখিনি বাৰু সৰু কথা বুজি পোৱা তুমি আপোনালোকে কিতাবত দিয়া ধৰণে লিখি ল'ব পাৰো বুজি পাইছে নাও এতিয়া আমি a b b c উলিয়াম আগৰ নিচিনা কৈছো a b equal to AB দূৰত্ব 6 minus 3 3 square mean 9 plus 7 minus 4 3 square 9 so 9 হলে 3 root over 2 হ'ব AB উলিয়াল এটা BC BC equal to 9 minus 6 3 square so 9 হ'ব plus 4 minus 7 minus 3 square so 9 3 root over 2 এতিয়া BC উলিয়ালো সো এবার CD উলিয়াম CD equal to 6 minus 9 so minus 3 whole square so 9 1 minus 4 so minus 3 whole square 9 এটো 9 9 কেনে কইবো নহনে 18 9 into 2 9 into 2 equal to 9 to 12 উলিয়ালে 3 root over 2 বুঝি না পাবো পারে সো CD উলিয়ালো এতিবা DA উলিয়াম So, DA equal to 6 minus 3, 3 square 9 plus 1 minus 4 minus 3 square. So, 9 equal to 3 root over 2. This is the same thing. This is AC. AC 9 minus 3. So, equal to 6 over 6 square. Arrow 4 minus 4, 0 over. So, it will be 36 so 6 etia akosam ca uliyalo bd uliyam bd equal to root over bd 6 minus 6 0 1 minus 7 so minus 6 whole square equal to it is 6 above so jehetu ab equal to bc equal to cd equal to da ami ekhini palo সাইটা বাহু সমান পালো বর্গৰ সাইটা বাহু সমান বুজি পাইছে আৰু বর্গৰ কর্ণ সমান সো আৰু AC equal to BD এটাকে প্ৰদত্ত বিন্দুবোৰে এটা বর্গ গঠন কৰে নিশ্চয় বুজি পাইছে এইখিনি আজি ভিডিওটো এইখিনিয়ে যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক কৰিব কমেন্ট কৰিব আৰু যদি আপুনি মোৰ চেনেলটোত নতুন তেতিয়া হলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি লব থ্যাংক ইউ